আমার এই বাবা আমার মা ভাই বোন তাদের কাছ থেকে আমি ধার করছি প্রায় 3 লক্ষ টাকার মতো স্কুলের জন্য। আমি জানা না বর্তমানে আমার অনেক সমস্যা স্কুলে গড়ে তোলার জন্য। আমি কাজ করতেছি যে মেয়েটা আমার এই মেয়েটা ওর ভবিষ্যতের জন্য আমি কারো কাছ থেকে 1 টাকা পয়সা নেই। কিন্তু আমাকে নিয়ে অনেকে মন্তব্য করে, অনেকে সমালোচনা করে যে ব্যানতলায় এরকম অফিসে যায় কি করে। আসলে আমি অফিসে যাওয়ার সময় যদি আমার প্যান্ট না থাকে, আমার শার্টটা না থাকে, অফিসে ঢুকতে দেবে আপনারা বলেন? আমি শুধু কাজ করার জন্য, আমি মনে করেন ধার করে টাকা নিয়ে শার্ট বানাইছি। আমার যে মোবাইলটা, এই মোবাইলটার জন্য আমি 30,000 টাকা ধার নিয়েছি, 8,000 টাকা দিয়ে মোবাইল কিনছি। একটা মোবাইলে একটা ছবি তোলা লাগে, একটা অনলাইনে কথা বলা লাগে, কিন্তু আপনি বুঝবেন না যে আমি কত কষ্ট করে এই স্কুলটা এতদূর নিয়ে আসছি। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ জানাই, আমার পাশে আপনারা শ্রম দিতেছেন, এই যে আপনারা যারা আছেন আপনাদের নিয়েই আমি স্কুলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেহেতু রাজুরে এই সর্বোচ্চ প্রথম আমি স্কুলে নিয়ে কাজ করতেছি, এটা আমাদের মেয়র মহোদয় জানে যে রাজুর উপজেলায় তার বাড়ি ঘর, কিন্তু স্কুল রাজুর মাদের উপজেলায় ছিল না। আমি নিজে সর্বপ্রথম আমার উদ্যোগে স্কুলে আমার মেয়র সাহেবের একটা ছবি আছে, অনুদান আছে। আমি মেয়র সাহেবকে বলবো আপনার বাড়ি উপজেলায় আপনি সব সময়ের জন্য দেখছেন যে আমি কি কাজ করছি, আপনি আপনার উপর মহলে একটু জানাবেন যে সেলিম শরীফ ভ্যান চালক সে এই স্কুলটা সর্বপ্রথম রাজুর উপজেলায় সৃষ্টি করছে বা তৈরি করছে। আমি যেন নিবন্ধন পেতে পারি আপনাদের সহযোগিতায়। আপনারা যে যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা হয়তো আমার অনেকগুলি অনুষ্ঠান করছেন, আপনারা আমার দায়িত্ব নিয়ে আসছেন। আমার কিন্তু কৃতজ্ঞ ছিল না, মিডিয়া প্রচার হলো গিয়া বর্তমানে সামাজিক মাধ্যমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা আমার এতদূর নিয়ে আসছেন, আপনারা একটু উল্লেখ করে দেবেন যে রাজুর প্রথমেই এই রাজুর সাগর পার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়টি রাজুর উপজেলায় সর্বপ্রথম থেকে কাজ করে যাচ্ছে। আজকে যদি আপনারা আমাকে একটু সহযোগিতা না করেন তাহলে আমার আরো পিছনে পড়ে থাকতে হবে। আমার প্রতিবন্ধী সাহায্য সেবা অফিসারও জানে যে রাজুর উপজেলায় সর্বপ্রথম এই প্রতিবন্ধী বিদ্যালয়ের মাধ্যমে অনুদান দিচ্ছেন, তারা হুইলচেয়ার দিচ্ছেন। তাদের একটা সুপারিশ দরকার যে এই বিদ্যালয়টি সর্বপ্রথম এই রাজুর উপজেলায় সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খুব দয়ালু, আপনার মাধ্যমে যদি আপনাদের মাধ্যমে আমার একটু সহযোগিতা হয়, আপনারা সর্বদা এই উপরে আপনারা যে জায়গায় একটা ফোন করতে পারবেন আমি পারবো না। আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে বাংলাদেশে আপনি সর্বোচ্চ জায়গায় আপনারা পৌঁছে দেবেন যে রাজুর উপজেলায় অন্তপক্ষে একটা ভ্যান চালক নিজ উদ্যোগে একটা স্কুল করছে সর্বপ্রথম। আমার স্কুল যদি নিবন্ধন পাও না পাও, কিন্তু আমি যে পরিশ্রম করছি এটার ফল যদি আমি না পাই তাহলে আপনাদের বুঝুন আমার অবস্থা কি হবে। আমি কত যে লাঞ্ছিত সমাজে জানেন না আপনারা, এক জায়গায় গেলে এই প্রতিবন্ধী করে টাকা উঠেই খাইতেছে, কি টাকা দিচ্ছে আপনারা বলেন? এখানে যারা আছেন একজন মানুষ বলতে পারবেন যে আমার এই 10টা টাকা দিচ্ছেন আমি খাতা উঠে নি? যারা দিচ্ছেন সম্পূর্ণ টাকা আপনাদের ডকুমেন্টস আছে। তাই আমি আমার গ্রামবাসীকে বলবো আপনারা সম্পূর্ণ তথ্য জেনে আমার সামনে আমাকে একটু সাহস দেবেন বা বুদ্ধি দিবেন, কিন্তু আমার সামনে এটা আমার নিয়ে একটা বিরক্ত মন্তব্য দিলে আমি অনেক কষ্ট পাই। আমি রাত্রে উঠে কাম দিই যে মানুষের জন্য কাজ করতেছে, মানুষ আমার নেগেটিভ ভাবে দেখতেছে। তাই যাক, আমার কথাগুলি বেশি বললাম না। এখানে আছেন আমার ব্যক্তিত্ব আরেকজন বাবা, তিনি হলেন আমার শ্বশুর। আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু ঘরের সহধর্মিনী আটলি মাকটা তার জীবনের অনেক কিছু ব্যয় করতেছে, আমরা রাত দিন পরিশ্রম করি আমার মেয়ের ব্যয় করে যাব, এটা আমি পৃথিবীতে যতদিন আছে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, আমি দেখি বক্তারা বক্তব্য দেন আর